আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আজ আমি সেরকম রান্নাবান্না শেয়ার করব না, ছোট পরিসরে ব্লগ শেয়ার করব। আমি আলু মুরগির মাংস রান্না করছি, আর করেছি আমডাল আর সামান্য বেগুনের ভাজা। সকাল সকাল রান্না করতে হয়। ভাবছি আজকে সারা দিনের ব্লগ শেয়ার করব আমার পোষ্য প্রাণীদের নিয়ে, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে যায়, মন অনেক খারাপ হয়ে যায়, তাই আসরের পর আর আমি শেয়ার করিনি। তো আর আগে আগে রান্না বান্নার কারণ বাসায় মেহমান আছে, তাছাড়া আমার যে রান্নার ঘর, আমি তো সেই ঘরে 12টার পরে মানে 1টার পরে আর রান্না করতে পারি না। এই ইদানিং 2-1.5 মাস ধরে এতটা পরিমাণ রোদ এসে জানলা দিয়ে রান্নাঘরটা ভরে যায় যে পুরো পুড়ে যায়, মনে হয় উন্মুক্ত একটা আকাশের নিচে রান্না করছি। তাই 12টার আগে আমি রান্না শেষ করি। এদিকে আমার পোষ্য প্রাণ ছেলে মন্টি বাবা, সে সারাক্ষণ বিছানা এখানে সেখানে ঘুর ঘুর করে। ভাবছি আজকে ওর সমস্ত খুনসুটি আমি ক্যামেরা বন্দি করে আমার প্রিয় ভিউয়ার্সদের দেখাবো যে পোষ্য প্রাণরা তাদের ঘরবাড়ি কতটা আপন করে নেয়। সে আমি বকাঝকা বা ধমক দিলে এরকম হাত পা ছড়িয়ে নেচে দেখায় আমাকে, আমার মেজাজ ঠান্ডা করানোর জন্য হয়তো বা এরকম করে। দুষ্টামি করলে তো স্বাভাবিক আমি একটু রাগ হবই। তো সে এদিক সেদিক ঘুরতেছে আর আমি তার পিছন মোটে ছাড়ছি না, যে আজকে কতটা দুষ্টামি সে করতে পারে আমি সবগুলো ক্যামেরা বন্দি করব। তো বা সে সারাক্ষণ এদিক সেদিক খুব ছোটাছুটি করছে, কোনো একটা জায়গা সে বাদ দেয় না, সারাটা দিন এরকম ছোটাছুটি করে। তো আমি যতটা না সব জায়গায় সারা দিন ঘুরি, তার 14 গুণ সে ঘুরে ঘুরে দেখছে কোনটা কখন তার কাজে লাগে, কোনটা তার বেশি প্রিয় সেইটা নিয়ে সে সবসময় থাকে। আমিও নাসর বান্দা, আজকের পিছন পিছন ঘুরঘুর আমিও করছি, এদিক সেদিক সে ছোটাছুটি করতেই আছে, করতেই আছে, আর করবেই বা না কেন। এমন করে করে সে খাওয়ার সময় হাও মাও করে চিৎকার করতে থাকে, তার তো একটা ব্যায়ামের দরকার, সে হয়তো এরকম ঘুরে ঘুরে ব্যায়াম করছে, এমনটাই হবে। আর আমি পিছনে পিছনে ঘুরতেছি ঘুরতেছি। তো এবার সে হেঁটে হেঁটে আমার বড় সন্তানের রুমে যাবে, আর সেখানে গেলে সে 1 সেকেন্ডও থাকতে পারবে না। ও মা, সে আবার আমাকে, আমি একটু ধমক দিয়েছি এত ছুটাছুটি কেন, সে আবার আমাকে শান্ত করার জন্য খেলাধুলা করছে। এইবার বড় ছেলের রুমে গিয়েছে, ছেলে দিয়েছে ধমক, খাট থেকে নেমে সোজা ছেলের কম্পিউটার দেখতে যাচ্ছে, সেখানে যে আবার থেমে গেছে, আবার না জানি কত বকা খায়। এভাবে করে সে গুড়গুড় গুড়গুড় করতেই আছে, করতেই আছে। আমিও এর পিছন ছাড়ছি না, ঘুরতেছি ঘুরতেছি, এর খুনসুটি সবগুলো ক্যামেরা বন্দি করছি। তো এখন সে আবার ছুটাছুটি করে ফিরে আসতেছে। এদিকে আমি রান্নাবান্না শেষ কি আর করব, তো এর সাথে একটু সময় পাস করছি, ঘুরছি, ভালো লাগছে। শুধু তার দুষ্টামি এইটুকুই না, সে অনেকগুলো করেছে, তার ভিতর থেকে সামান্য একটু আমি ভিডিও শ্যুট করেছি। আবারও সে আমার দমক খেয়ে এবার আবার শুয়ে সে আবার আমাকে শান্ত করতে চায়। একটা বোবা প্রাণী যে এতটা বুঝতে পারে কল্পনার বাহিরে। সে এখন হয়রান হয়ে রেস্ট করতেছে, তার খুব ক্লান্ত লাগতেছে। এখন সে খাবার খাবে, লাঞ্চ হয়ে আসছে কাছাকাছি, সে এখন খাওয়া দাওয়া করছে। 1টা থেকে একটু সামান্য 1.5টাও বাজেনি, তাও তার খেতে হবে। ব্যাস আমি খাবার দিয়ে দিলাম, খেয়ে দে আরামসে সে একটু পরে ঘুমের জন্য বেহুশ হয়ে যাবে, তার ঘুমাতে হবে। তার ডিসিপ্লিন খুব সুন্দর, 1.5টার মধ্যে খেয়ে তার ঘুমাতে হয় দুপুরে। সে টেবিলের নিচে শুয়ে আরাম করছে, এখন আমি একটু আড়াল হয়ে গেলে সে নিশ্চিন্তে ঘুমাবে, না হয় আমি দুষ্টামি করলে আমি তো ক্যামেরা বন্দি করবো, না হয় ওর দুষ্টামির সঙ্গে আমিও দুষ্টামি করব। এখন সে একটু আমাকে আড়াল চাচ্ছে, তো আমি চলে যাব, খাবো, তারপরে নামাজ কালাম পড়বো, আমিও রেস্ট করব। তো ওকে সময় দিয়ে চলে গেলাম। তো আমি ফিরে আসলাম, এসে দেখি সে আরামসে স্থান ত্যাগ করে অন্য স্থানে ঘুমাচ্ছে, আসরের আজান পড়ে গেছে। আমি সালাত আদায়ের জন্য চলে যাচ্ছি, ও ঘুমিয়ে থাক, ওকে আর ডিস্টার্ব করলাম না।
ওমা, আমি জায়নামাজে দাঁড়ানোর আগে সে জায়নামাজ বিছিয়েছি মাত্র, সে ঘুম ভেঙে এসে সে জায়গা আগে দখল করে। শুধু এখন না, সে ফজর হোক, আছর হোক, মাগরিব হোক, সব সময় এরকম করে। কষ্ট করে আমার ছাইট চাপিয়ে নামাজ পড়তে হয়। তো আসরের পরে আমি আমার পোষ্য প্রাণ অন্য পাখিদের কাছে চলে গেলাম। এরা খুব খুনসুটি, কিচির মিচির করে, আমি তিন চারবার এদের দেখি সকাল থেকে। কিন্তু আজকে দুপুরের পর থেকে কেন যেন কিচির মিচিরটা একটু কম করে। তো আমি কাছে গেলাম, আমার চোখ পড়ল উপরে, নিচের দিক তাকিয়ে দেখি আমার দ্বিতীয় জোড়ার একটা পাখি, সে সঙ্গিনীকে ছেড়ে চলে গিয়েছে, এই দুনিয়া ছেড়ে। কি হয়ে হলো হঠাৎ করে আমি জানি না, এতটা কষ্ট লাগলো আমার। এই সেম টু সেম পাখির সঙ্গিনী শীতের মধ্যেও একটা মারা গিয়েছে, হয়তো অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়েছে, কিছু একটা তো হয়েছে, জানি না। সে যে আমি সকালে খাবার দিয়েছি সেই খাবারটুক পর্যন্ত খায়নি, ও হয়তো জেনে গেছে ওর সঙ্গিনী খুব অসুস্থ ছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি। আমি সকালে ফ্রেশ করে দিয়েছি সবগুলো খাবার, কিন্তু সে যে এভাবে না খেয়ে বসে আছে, সঙ্গিনী মরে যাবে বা মরে গেছে, এটা তো আমি ভাবতেও পারিনি। উপরের জুটিও অতটা কেচোর কিচির মিচির যে শব্দ তাও করছে না, নিচের সঙ্গিনীর দুঃখটা হয়তো ওরাও বুঝে গেছে। কি আর করার, আমি আর একটা সঙ্গিনী ওকে এনে দেব, যেহেতু একা তো থাকা যায় না সঙ্গীবিহীন, যেহেতু আমি এদের লালন পালন করি, একটা সঙ্গিনী আবার এনে দেব তৃতীয়বারের মতো, কি আর করার। তো আমি এদের রেখে চেষ্টা করছি যাওয়ার জন্য বাহিরে, কিন্তু আমার মনটি সোনা নাচের বান্দা, সে আমাকে তো বাহিরে যেতেই দিবে না। আমি রেডি হয়ে বসে আছি যে যাই একটা সঙ্গিনী ওর জন্য নিয়ে আসি, একা কী করে আর থাকে। আজকে আমি চেয়েছিলাম সারা দিন রাত অবধি ব্লগ শেয়ার করার জন্য আমার প্রিয় ভিউয়ার্সদের, কিন্তু কী আর করব, আসরের পর মনটা খারাপ হয়ে গেল, আর করতে পারলাম না ব্লগ। তো ভালো লাগলে লাইক করবেন, ফুরলে কমেন্ট করবেন। আমি খুবই কষ্ট গেল আমার আজকের সারা বিকেলটা, তো এখন যাব, আর মনটি আমার জুতা ধরে বসে আছে, কি আর করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।